চার্লি চ্যাপলিন কেনা চেনে এই মানুষটিকে, সবাইকে বিনা বাক্যে হাসিয়ে যান তিনি। কখনো হাসান, কখনো কাঁদান, কখনো বা মনের মাঝে প্রচণ্ড দাগ কেটে যান তার অসাধারণ অভিনয় দিয়ে। কিন্তু যে মানুষটি সবাইকে আনন্দ দিয়ে গেছেন সারা জীবন, তার জীবনের গল্প কি জানেন? অসম্ভব দারিদ্র আর কষ্টের মাঝে পথ খুঁজে নিয়েছিলেন চ্যাপলিন। আজকের আয়োজনে মঞ্চে উঠে আসবে চার্লি চ্যাপলিনের গভীর জীবন দর্শন। চলুন শুরু করি। তার পুরো নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র। 1889 সালে 16 এপ্রিল জন্মগ্রহণ করেন দক্ষিণ লন্ডনের ওয়ালওয়ার্থের ইস্ট স্ট্রিটে। চলচ্চিত্র শিল্প জগতে চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য। ভিক্টোরীয় যুগে তার শৈশব থেকে 1977 সালে তার মৃত্যুর এক বছর পূর্ব পর্যন্ত তার কর্মজীবনের ব্যাপ্তি প্রায় 75 বছর, এবং এই সময়ে তার ব্যক্তিজীবন ও সমাজ জীবনে খ্যাতি ও বিতর্ক দুই নিম্ন থেকে শীর্ষবিন্দু ছুঁয়ে গেছে। এই মানুষটি সম্পর্কে কোনো বিশেষণী খাটে না। বিংশ শতকের সবথেকে বড় প্রতিভাদের মধ্যে একজন তিনি, বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী বুদ্ধিজীবীদের মধ্যেও একজন। চার্লস চ্যাপলিনের কাছে এসব উপাধি নেহাত সামান্যই। তার পরিচয় তিনি নিজেই, তিনি চার্লি চ্যাপলিন, পর্দায় দাঁড়িয়ে যিনি আমাদের হাসাবেন, কাঁদাবেন, শেখাবেন মানুষ হওয়ার মন্ত্র, কিন্তু টু শব্দটি করবেন না। মাছি গোফ, লাঠি, ঢোলা প্যান্ট, টাইট কোট সমাজের চোখে একেবারে বেমানান, কিন্তু চ্যাপলিনের সেই চলাচল আমাদের সামনে হাজির করা একটি আয়না। সে আয়না যেমন আধুনিকতা ও ধনতন্ত্রের অশ্লীলতাকে চ্যালেঞ্জ ছুড়তে পারে, তেমনি পারে আমাদের কাঁদাতে। মৃত্যুর ঠিক 5 বছর আগের এক সন্ধ্যা, বছর 20 পর আমেরিকার মাটিতে পা দিয়েছিলেন চার্লস চ্যাপলিন উপলক্ষ অস্কারের অনুষ্ঠান। 1972 সেই সন্ধ্যায় অস্কারের বিশেষ সম্মান পেয়েছিলেন স্যার চ্যাপলিন। হাত বাড়িয়ে পুরস্কার নেওয়ার পর বেশ কিছুক্ষণ কথা বলতে পারেননি। 13 মিনিট গোটা হল দাঁড়িয়ে থেকে হাততালি দিয়েছিল সেদিন। আর চ্যাপলিন, সারা জীবন যিনি হাসিয়ে গেছেন আমাদের, সেই মানুষটির চোখে তখন জল ঝিকমিক করছে। আমার কেন জানি বড্ড মায়াবী লাগে তার মুখখানি। মনে পড়ছে ইংল্যান্ডের সেই দুর্গম দিনগুলোর কথা, যখন সামান্য বিস্কুট কিনে খাওয়ার মতো টাকা থাকতো না। লিটল ট্র্যাম্পের মতোই ভবঘুরে ছন্ন ছাড়া এক দরিদ্র সন্তান চ্যাপলিন, সেই তখন থেকে তিনি একা। চোখের সামনে দেখেছেন নিজের মাকে পাগল হয়ে যেতে। সংসারের চাপ, সমাজের অবমাননা তার স্নায়ুকে এলোমেলো করে দিয়েছিল। চার্লি চ্যাপলিনের সেই সুন্দরী মা, যিনি একসময় মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন, 10 বা 15 এর বহু আগেই সেই মঞ্চে উঠে এসেছেন চার্লি নিহাতি পেটের তাগিদে। একদিন ঘরে বসে আছেন চার্লি, মা হেনা শুয়েছিলেন, তখনও মানসিক ভারসাম্য হারেননি পুরোপুরি। ছুটতে ছুটতে ঘরে ঢুকলো বড় ভাই সিডনি চ্যাপলিন, হাতে একটা পার্স। তখন বাসে ট্রামে কাগজ বিক্রি করতো সিডনি, তখনই এই পার্সটি কুড়িয়ে পায় সে। তাড়াতাড়ি খুলে দেখে ভেতরে প্রচুর পয়সা, এমনকি সোনার মুদ্রাও আছে। হ্যানার চোখ মুখ চকচক করে উঠল। আচ্ছা, পার্সের মালিক যদি খোঁজাখুঁজি করেন, না ফিরিয়ে দেওয়াই উচিত, কিন্তু পার্স ঘেঁটে কোনো ঠিকানায় পাওয়া গেল না। ব্যাস, মা আর দুই ছেলের আর কোনো বাধা রইল না। বাড়িতে তখন কানাকড়িও নেই, পেটে খাবার নেই, এটা যেন স্বয়ং ঈশ্বরেরই আশীর্বাদ। সেই কুড়িয়ে পাওয়া পার্সের দৌলতেই প্রথমবার সমুদ্র দেখলেন ছোট্ট চার্লি। টাকা, অর্থ কিচ্ছু নেই তার কাছে। পরবর্তীকালে যখন শিখরে দাঁড়িয়ে আছেন চার্লি চ্যাপলিন, তখনও ভুলে যাননি সেই দিনগুলোর কথা আর পরিশ্রম। একটা উদাহরণ দেওয়া যাক, 1928 সাল, মুক্তি পেল দ্য সার্কাস, সেই বিখ্যাত সিকোয়েন্স যেখানে সিংহের খাঁচার ভেতর ঢুকে পড়েন চার্লি চ্যাপলিন। খুব বেশি হলে কয়েক মিনিটের দৃশ্য, কিন্তু যখন কাজ করছিলেন কিছুতেই সন্তুষ্ট হতে পারছিলেন না অভিনয়ে। একবার দুবার নয়, মোট 200 বার শট নিয়েছিলেন তিনি। যতক্ষণ না সঠিকভাবে করতে পারছেন ততক্ষণ পর্যন্ত থামেননি চ্যাপলিন। সিনেমা মানে যে কেবল অভিনয় নয়, নিজের দর্শন, জীবন, রাজনৈতিক আদর্শ, প্রতিবাদ সমস্ত কিছু তুলে ধরার একটা মাধ্যম, সেটা প্রমাণ করে দিয়েছিলেন চার্লস চ্যাপলিন। শুধুমাত্র তাকে আশ্রয় করে আজও অনেক মানুষ বেঁচে থাকেন, কত মানুষ দুবেলা পেট ভরান চার্লি সেজে। চ্যাপলিন যেন আমাদের সবার সঙ্গে একাত্ম হয়ে গেছেন, আমাদের মানে সাধারণ মানুষের, ধুঁকতে থাকা দরিদ্র মানুষদের। 1977 সালের 25 ডিসেম্বর, তখন গোটা বিশ্ব মেতেছিল বড়দিনের উৎসবে। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা, ক্রিসমাস ট্রি আলো আর উপহারে সেজে উঠেছে সমস্ত জায়গা। সুইজারল্যান্ডের বাড়িতে নিজের নরম বিছানায় ঘুমিয়েছিলেন 88 বছরের বৃদ্ধ চ্যাপলিন। শরীর দুর্বল, চোখ মুখের রেখাগুলো আরও গভীরে বসে গিয়েছে তখন। কেউ জানতেও পারলেন না ঘুমের মধ্যেই তিনি স্তব্ধ হলেন চিরকালের জন্য। স্যার চার্লি চ্যাপলিন
তার জীবনকালে অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছিলেন এবং এর বেশিরভাগই তার জীবনের শেষের দিকে। 1975 সালের নববর্ষ সম্মাননায় তিনি কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের নাইট উপাধিতে ভূষিত হন। তিনি 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স ডিগ্রি লাভ করেন। 1971 সালে ফ্রান্স সরকার তাকে লেজিও দনরের কমান্ডার উপাধিতে ভূষিত করেন। 1972 সালে ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে চ্যাপলিন বিশেষ গোল্ডেন লায়ন পুরস্কার লাভ করেন এবং লিঙ্কন সেন্টার ফিল্ম সোসাইটি থেকে আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন। লিঙ্কন সোসাইটি প্রদত্ত পুরস্কারটি পরবর্তীতে চ্যাপলিন পুরস্কার হিসেবে প্রতি বছর চলচ্চিত্র নির্মাতাদের প্রদান করা হচ্ছে। চার্লি চ্যাপলিনের পুরস্কার ও সম্মাননার লিস্ট এতই বড় যে সবগুলো মাত্র একটি ভিডিওতে বলে শেষ করা যায় না। তবে এটুকু বলতে পারি, চার্লি চ্যাপলিন তার কর্মের মাধ্যমে সাধারণ মানুষের মনে বেঁচে থাকবেন চিরকাল অনন্তকাল। তার আবেদন পৌঁছে যাক যুগ থেকে যুগান্তরে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।